রথযাত্রা বঙ্গ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতি বছর আষাঢ় মাসে রাজ্যের অন্যান্য স্থানের মতো নদিয়ার পলাশীপাড়া থানার বিভিন্ন এলাকায় আড়ম্বরের সঙ্গে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয় বিভিন্ন রথযাত্রা কমিটির পক্ষ থেকে, এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে মেলাও বসে এবং লোকসমাগমও হয়ে থাকে। কিন্তু এবার করোনা আবহে কীভাবে এই উৎসব আয়োজিত হবে সেই উপলক্ষে পলাশীপাড়া থানার উদ্যোগে থানায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হল। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় আধিকারিক বৃন্দ ও বিভিন্ন রথযাত্রা কমিটির সদস্যবৃন্দ। আলোচনার শেষে পলাশীপাড়া থানার পক্ষ থেকে ওসি কম্পটন রায় জানালেন, রথযাত্রা উৎসব হলেও রথ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না। পাশাপাশি কোভিড-19 সংক্রমণ এড়াতে মানুষজনকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং কোনো জমায়েত না করার আহ্বান জানালেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আজ পলাশীপাড়া থানা থেকে আমাদের রথযাত্রা উপলক্ষে যেহেতু 2 নম্বর ব্লকের আমাদের 7টি প্রধান এবং প্রত্যেকটা পূজা কমিটির সেক্রেটারি সদস্যকে ডাকা হয়েছিল রথযাত্রা উপলক্ষে একটা মিটিং নিয়ে। সেখানে আমাদের ওসি সাহেব বললেন যে যাতে আমরা এই অনুষ্ঠানটা সোশ্যাল ডিস্টেন্স দূরত্ব বজায় রেখে এবং মাস্ক সবাই যাতে ব্যবহার করি এবং সেইভাবে যাতে আমরা এই উৎসবটাকে পালন করতে পারি, সেই জন্য উনি আমাদের অনুমতি দিলেন এবং আমরা সেই অনুমতিটা সবাই মিলে আমরা অ্যাকসেপ্ট করলাম এবং আমরা যাতে সেইভাবেই করতে পারি সেটাও আমাদের দেখতে হবে। আমরা সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমাদের এটাই কর্তব্য, আমরা মনে করছি আমরা এইভাবে কাজটাকে সম্পন্ন করবো। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।